নমস্কার সোনমুড়ি টিপস কু আপনার বহুত বহুত স্বাগত আজ মু আপনার কহিবি আম ঘরে আমি যে লুণ খাই থাকি সেই ধরা লুণক ব্যবহার করিকি আমি ঘরে আমার প্রেগনেন্সি টেস্ট কেমতি করে পাব বহু জন এই টেস্ট বিষয়ে জাঁয়া ইচ্ছা করে সেপাই মু ভিডিওটি আপনার সমস্ত আসছি কিন্তু আপনার পরে কহবে নি কি এইটা মু টেস্ট কলি কিন্তু এইটা মোট ভুল রেজল্ট আসলে আপনার ভুল জিনিস কুমার সেগে মু এইটা আপনার আগুক রাখুছি যদি আপনার পাখে প্রেগনেন্সি টেস্ট কিট আভেলেবল না কিংবা যদি আপনার আনিপারু না কিংবা আপনার যদি কোণী প্রকারে ডক্টর পাখু যাইপারু না কিংবা আপনার টেস্ট করে পু না তাহলে যদি আপনার ঘরে এই প্রোসেসে যদি টেস্ট করবে তাহলে আপনার হুয়েত অন্দাজ লগাই পারে কি আপনার প্রেগনেট অনেক কি প্রেগনেট না বলে আউ গোটে কথা বি আপনার জাঁ রাখতু যদি আপনার লুণক ব্যবহার করি আপনার প্রেগনেন্সি টেস্ট করছেন এবং আপনার যা বি রেজল্ট আসুচি আপনার সেইটা পুরা ফাইনাল ভাবিকি বসন্তু আপনার তাপরে নিশ্চিত ভাবে প্রেগনেন্সি টেস্ট কিট্রে হো কিংবা আপনার অল্ট্রাসাউন্ড হিসাবে হো কিংবা আপনার ডক্টর চেকঅপ্রে হো আপনার যেভাবে ভাবে হি প্রেগনেন্সি টেস্ট করা নিহতি ভাবে দরকার তো চলতু আজ ভিডিও স্টার্ট করা আখিবা আমি লুণক ব্যবহার করি ঘরে প্রেগনেন্সি টেস্ট আমি কমিটি করা এই টেস্ট করা আমি প্রথমে গোটে কাচ গ্লাস হো কিংবা আপনার যে ইউজ অ্যান্ড থ্রো গ্লাস মেলে সেই গ্লাস কু ইউজ করে পারে এসব আপনার দরকার সকালের প্রথম টয়লেট মানে আপনার শোকি উঠলা পরে আপনার যেতবে বাথরুম লাগে সেই প্রথম টয়লেট কু আপনার কলেক্ট করি গোটে জায়গায় রাখিথে সেইটা ইউজ করি হি আমি জাঁপারি আমার টেস্টর রেজল্ট কম আসুচি বলে এসব আমি দরকার ধরা লুণ মানে আমি যে লুণক রোষেয় ব্যবহার করে থাকি আমি ঘরে খাই থাকি আমি সেই লুণ দরকার হয়ে লাস্টে আমি গোটে চামচ হো কিংবা কোণী কাঠি হো কিংবা কিছু বি জিনিস আমি যে গোলাই পারা আপনার সেমতি কিছু জিনিস রাখবে তো প্রথমে আমি কম করা আমি যদি কাচ গ্লাস নিয়ে কিংবা যদি ইউজ অ্যান্ড থ্রো গ্লাস নিয়ে কিংবা কোণী বি জায়গা যদি নিয়ে সেথিরে আমি সকালের ফার্স্ট টয়লেট কু আমি যে কলেক্ট করি রাখি সেইটা কু নবা নেই সারা পরে এতে আপনার তিন চামচ ধরা লুণ পকাইবে ধরা লুণ পকাই সারা পরে আপনার চামচ সাহায্যে হো কিংবা যদি কোণী স্টিক সাহায্যে হো আপনার সেইটা ভালোভাবে টিকি মিক্স করে দেবে 30 সেকেন্ড পর্যন্ত আপনার সেইটা টিকি মিশাইবে মু এটি নর্মাল পানি নিয়ে আপনার করি দেখছি আপনার কিন্তু টয়লেট কু নিয়ে এইটা করবে লুণক এই টয়লেট্রে আমি ভালোভাবে মিক্স করে সারা পরে এইটা আমি 30 মিনিট্রু গোটে ঘন্টা পর্যন্ত আমি সেমতি ছাড়ি দেবা এবং তার রেজল্ট কম আসুচি সেইটা দেখা আমি গোটে ঘন্টা মিনিমম অপেক্ষা করা পড়ব এই প্রোসেসে আমি যদি প্রেগনেন্সি টেস্ট করা তাহলে আমি টিকি অধিক টাইম লাগি থাকে আমি আমার টয়লেট্রে যেতবে লুণক পকাই থাকি আমার টয়লেট্রে এসসিজি হরমোন সংস্পর্শে আসিকি লুণ রিয়াক্ট করি আমি রেজল্ট দিয়ে থাকে গোটে ঘন্টা পরে আপনার দেখবে যদি আপনার লুণ এবং টয়লেট্রে কিছু বি ফরক দেখা যাওনি তাহলে আপনার প্রেগনেন্ট না কিন্তু গোটে ঘন্টা পরে যদি আপনার কিছু ধরা ধরা রঙর কিছু বি আপনার সেথিরে দেখা যাব কিংবা যেমতি ক্ষীর ছিণ্ডি যায় যদি সেমতি কিছু দেখা যাব কিংবা আউ কিছু বি পরিবর্তন দেখা যাব তাহলে আপনার জাঁবে কি আপনার প্রেগনেন্ট অনেক বলে তো এবার তো আপনার রেজল্ট জাঁগলে তো রেজল্ট জাঁলা পরে আপনার কম করবে তাপরে আপনার নিশ্চিত ভাবে ডক্টরক কনসল্ট করতু ডক্টর আপনার অল্ট্রাসাউন্ড যদি করবে তাহলে আপনার অল্ট্রাসাউন্ড করবে এবং আপনার প্রেগনেন্ট অনেক প্রেগনেন্ট না সেটা পুরা কনফর্ম হয়ে পড়ব কিন্তু মু যেমতি আপনার ফার্স্ট রু কহিলি কি এই লুণর টেস্ট অধিক ঠিক হব যদি আপনার পাখে প্রেগনেন্সি টেস্ট কিট অবা আপনার যদি টেস্ট কিট আনিপারে কিংবা আপনার যদি ডক্টরক পাখে চেকঅপ হয়ে পারে কিংবা অল্ট্রাসাউন্ড করে পারে তাহলে আপনার পুরা সিওর হয়ে পারে কি আপনার প্রেগনেন্ট অনেক প্রেগনেন্ট না বলে কিন্তু যদি আপনার ঘরে এমতি নর্মালি টেস্ট করি এমতি অন্দাজ লগাইবাকু চাহুছেন তাহলে আপনার এই টেস্ট কু ঘরে নিশ্চিত ভাবে করে পারে এবং আপনার অন্দাজ লগাই পারে আশা করছি মো আজ ভিডিওটি আপনার কিছু হেল্প করে পারি তো যদি ভাল লাগিছে তাহলে গোটে লাইক এবং শেয়ার নিশ্চিত ভাবে করতু এবং চ্যানেল কু যদি এপর্যন্ত সবসক্রাইব করে না তাহলে জলদি সবসক্রাইব করে নিন্তু এবং পাখে থাকা বেল বটন কু ক্লিক করে দিন্তু নমস্কার।